হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দু হাজার বাইশের প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে চলতি বছরে এগারোই ডিসেম্বর এই পরীক্ষা টোটাল একশো পঞ্চাশ হবে তার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরি পোষণ থেকে প্রশ্ন থাকবে তিরিশ নাম্বারে এই পোষণের জন্য সব থেকে ভালো বাংলা ভাষায় বই রয়েছে ডক্টর দেবাশিস পালের শিশু মনস্তত্ব ও শিক্ষাবিজ্ঞান বইটি এই বইয়ের রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই বই থেকে অলরেডি আমি প্রথম চ্যাপ্টার শিক্ষা মনোবিজ্ঞানের প্রারম্ভিক ধারণা থেকে তিরিশটা প্রশ্ন উত্তর নিয়ে প্রথম ক্লাসে ডিসকাস করেছি আজকের এই ভিডিওতে এই চ্যাপ্টার থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিখন নিয়ে কাজ করে সংজ্ঞাটি কার দেওয়া চারটে অপশান দেওয়া আছে স্কিনার বার্নার্ড স্যান্ডিফোর্ড কলেজ নিকর সঠিক উত্তরটি হবে অপশান এ স্কিনার নেক্সট কোয়েশ্চান মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে এবং উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হল শিক্ষা মনোবিজ্ঞান সংজ্ঞাটিকার স্যান্ডিফোর্ড স্কিনার কলেসনিক মিস্টার এবং মিসেস ক্রো সঠিক উত্তরটি হবে অপশান সি কলেজনিক পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি হল শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সাহায্য করা এটা ঠিক শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করা এটাও শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য ওই জন্য এটাও ঠিক হবে শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ায় মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা এটাও ঠিক উপরের তিনটে অপশানই ঠিক হবে ওই জন্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপরে সবগুলি সঠিক পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয় প্রত্যক্ষণ কল্পনা দবা স্বপ্ন অস্বাভাবিক মনোবিজ্ঞান সঠিক উত্তরটি হবে অপশান সি দবা স্বপ্ন এটা শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয় পরবর্তী প্রশ্ন নিচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা ভুল সেই বক্তব্যটি চিহ্নিত করতে হবে প্রথম অপশানে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে এই অপশান ঠিক শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান এটাও ঠিক অপশান সিতে রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয় এটা ভুল ওই জন্য এর সঠিক উত্তরটি হবে অপশান সি অপশান ডিতে ছিল শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনায় সহায়তা করে এই অপশানটাও ঠিক ওই জন্য যেহেতু এখানে বলেছে ভুল বক্তব্যটি চিহ্নিত করতে ওই জন্য এ সঠিক উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন নিম্নের কোন পদ্ধতিটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে পর্যবেক্ষণ কেস স্টাডি ফ্লান্ডার স্মিথস্কিয়া পদ্ধতি রাশি বিজ্ঞান সঠিক উত্তরটি হবে অপশান সি ফ্লান্ডার্স মিথস্কিয়া পদ্ধতি নেক্সট কোশ্চেন শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয় পাঠ্যক্রম রচনায় শিক্ষণ কৌশল নির্দিষ্টকরণে শিক্ষার ব্যবস্থাপনায় শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে সঠিক উত্তরটি হবে অপশান ডি শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয় পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান হলো একমুখী প্রক্রিয়া দ্বিমুখী প্রক্রিয়া ত্রিমুখী প্রক্রিয়া বহুমুখী প্রক্রিয়া সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান হলো বহুমুখী প্রক্রিয়া নেক্সট কোশ্চেন মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য হল মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে সঠিক মনোবিজ্ঞানের মানসিক প্রক্রিয়ার গতি প্রকৃতিকে পরীক্ষণের দ্বারা সমাধান সূত্র আবিষ্কারের মধ্য দিয়ে মানসিক প্রক্রিয়ার উন্নতি সাধন করে শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র ও নীতিগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়ার উন্নতি সাধন করে এই অপশানটাও ঠিক নেক্সট অপশান রয়েছে মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র নৈতিকতা বিচার করে না শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাকালে আচরণ এবং তার নৈতিকতা বিচার করে এই অপশানটাও ঠিক উপরের কটি ঠিক হবে পরবর্তী প্রশ্ন শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হল চারটে অপশান দেওয়া আছে শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষা ব্যক্তিগত ভিত্তিক শিক্ষা উপরে সবগুলি এই সঠিক উত্তরটি হবে অপশান ডি উপরে সবগুলি পরবর্তী প্রশ্ন নিচের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয় অন্তর্দর্শনের সাহায্যে সংগৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক অন্তর্দর্শনে প্রাক প্রভাব দেখা যায় যার ফলে প্রাপ্ত তথ্যে যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয় চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি অন্তর্দর্শন পদ্ধতিতে পর্যবেক্ষণকারী এবং পর্যবেক্ষিত বিষয় এক মন একদিকে অধ্যয়নের ক্ষেত্র অপরদিকে পর্যবেক্ষণের পদ্ধতি যা প্রায় অসম্ভব এই চারটে অপশানের মধ্যে প্রাসঙ্গিক নয় হবে অপশান সি চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত বক্তব্যগুলি কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যক্ত করে পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা এর মধ্যে সিলেক্ট করতে হবে এখানে চারটে অপশান দেওয়া আছে অপশান এতে রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থায় নিরীক্ষণ করা যায় এটা পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা নয় নেক্সট অপশান রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায় এটা পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা তাই এ সঠিক উত্তরটি হবে অপশান বি আর যে দুটো অপশান দেওয়া ছিল তার মধ্যে অপশান সিতে ছিল পর্যবেক্ষণে বৈদ্যুতিন কৌশল ব্যবহার করা যায় এই পদ্ধতিতে শিক্ষার্থীর মানসিক চাপ থাকে না পরবর্তী প্রশ্ন শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হল পরীক্ষামূলক পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি উলম্ব কেস স্টাডি অনুভূমি কেস স্টাডি এ সঠিক উত্তরটি হবে অপশান সি উলম্ব কেস স্টাডি পরবর্তী প্রশ্ন শিক্ষাকে আমি মনস্তত্ব ভিত্তিক করতে চাই উক্তিটি কার ফ্রয়েবেল মাদাম মন্তেশ্বরী রুশো পেস্তালসি এ সঠিক উত্তরটি হবে অপশান ডি পেস্তালসি পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে টাবুলা বেশ শব্দটি কে ব্যবহার করেছিলেন হারবার্ট প্লেটো জন লক হারবার্ট স্পেন্সার সঠিক উত্তরটি হবে অপশান বি জন লক নেক্সট কোয়েশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি মনোবিশ্লেষণ পদ্ধতি ক্লিনিক্যাল পদ্ধতি সার্ভে পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি সঠিক উত্তরটি হবে অপশান ডি পরীক্ষামূলক পদ্ধতি পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানে কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য অন্তর্দর্শন পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি কেস স্টাডি পদ্ধতি সার্ভে পদ্ধতি সঠিক উত্তরটি হবে অপশান ডি সার্ভে পদ্ধতি নেক্সট কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষার উদ্দেশ্যগুলি হল শিক্ষার্থী শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা এটা ঠিক শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ সংশোধন করা এই অপশানটাও ঠিক শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণের নীতি নির্ধারণ করা এটাও ঠিক উপরের তিনটেই ঠিক উপরের সবগুলি সঠিক হবে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয় জীবন বিকাশের স্তর সৃজনশীলতা শিক্ষা নির্দেশনা শিক্ষার মাধ্যম সঠিক উত্তরটি হবে অপশান ডি শিক্ষার মাধ্যম পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানে কোন বিষয়টির উপর এবিংহস পরীক্ষা নিরীক্ষা করেছিলেন মনোযোগ শিক্ষণ স্মৃতি শিক্ষণ সঞ্চালন সঠিক উত্তরটি হবে অপশান সি স্মৃতি পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানে পরিধি বিস্তৃত এবং তা ক্রমবর্ধমান শিক্ষা মনোবিজ্ঞানে নিজস্ব পদ্ধতি এবং পরীক্ষাগার আছে শিক্ষা মনোবিজ্ঞানে নিজস্ব সমস্যা আছে সমস্যার উপর গবেষণা করা হয় এবং প্রাপ্ত ফল শিক্ষা প্রক্রিয়ায় প্রয়োগ করা হয় উপরে বক্তব্যগুলি থেকে শিক্ষা মনোবিজ্ঞানকে কি বলা যায় চারটে অপশান দেওয়া আছে বিজ্ঞানের বিষয় পৃথক অধ্যয়নের বিষয় জটিল বিষয় কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশান বি পৃথক অধ্যয়নের বিষয় নেক্সট কোয়েশ্চান নিম্নের কোন বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না চারটে অপশান দেওয়া আছে মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান শিক্ষা নিয়মনিষ্ঠ বিজ্ঞান মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান শিক্ষা ফলিত বিজ্ঞান মনোবিজ্ঞানে অনেক বিষয় আলোচনা করা হয় যা শিক্ষা মনোবিজ্ঞানে হয় না শিক্ষা ও মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান সঠিক উত্তরটি হবে অপশান ডি শিক্ষা ও মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান এটা এই বক্তব্যতে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না পরবর্তী প্রশ্ন মনোবিশ্লেষণ পদ্ধতি কৌশলগুলি হল বিশ্লেষণ সম্মোহিনী শব্দ অনুষঙ্গ সব কটি সঠিক উত্তরটি হবে অপশান ডি সব কটি পরবর্তী প্রশ্ন লিবিডো ধারণা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখ আছে সমগ্রতাবাদ জ্ঞানমূলক মতবাদ আচরণবাদ কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশান ডি কোনোটিই নয় নেক্সট কোয়েশ্চান শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে এই বাক্যটি তাৎপর্য হল ব্যাকরণের মতো তাপসকেও শিক্ষক জানাবেন ব্যাকরণ জানতে হলে তাপসকে জানতে হবে তাপসকে না জানলে তাকে সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না ব্যাকরণের সঙ্গে তাপসকে জানলে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি হবে সঠিক উত্তরটি হবে অপশান সি তাপসকে না জানলে তাকে সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না স্টুডেন্টকে ভালো করে জানতে হবে তারপর তাকে পড়াতে হবে দিলে পড়ানোটা অনেক বেশি এফেক্টিভ হবে নেক্সট কোয়েশ্চেন ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি হলেন জন লক আলফ্রেড বিনে ফ্রান্সিস গ্যালটন ডেভিড হিউম সঠিক উত্তরটি হবে অপশান সি ফ্রান্সিস গ্যালটন পরবর্তী প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কে প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটি প্রকাশ করেন উইলিয়াম ম্যাকডুগাল ফেকনার উইলিয়াম জেমস জন লক সঠিক উত্তরটি হবে অপশান সি উইলিয়াম জেমস পরবর্তী প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল কারণ এখানে বহু চলক ক্রিয়াশীল হয় চলকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধাজনক চলকগুলি পারস্পরিক ক্রিয়া করে উপরের সবগুলি সঠিক উত্তরটি হবে অপশান ডি উপরের সবগুলি সঠিক পরবর্তী প্রশ্ন মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ওয়াটসন যেটির উপর আস্থা রাখতে পারেননি তা হল পর্যবেক্ষণ সাক্ষাৎকার অন্তর্দর্শন পরীক্ষণ সঠিক উত্তরটি হবে অপশান সি অন্তর্দর্শন পরবর্তী প্রশ্ন ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হল বুদ্ধি প্রবৃত্তি সহজাত বৈশিষ্ট্য কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান বি প্রবৃত্তি আজকের এই ভিডিওতে টোটাল তিরিশটা প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ